আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার বাবা পুকুরে তাজা রুই মাছ নিয়ে আসছে, এটা আমরা রান্না করে খাবো। তেল, কুচি করা পেঁয়াজ, নুন, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, পানি, কাঁচামরিচ, নারিকেলের দুধ, ঢেকে দিলাম। মাছ, আমার মা
মাছের পালক উঠে এসেছে, এখন আমি ভাজা কুমড় গুঁড়িগুলো দিয়ে দিব এর ভিতরে। রান্নাটা হয়ে গেছে, নামে দিলাম। আজকে কিন্তু এই রুই মাছের তরকারিটা খুবই স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। বড় পুকুরের টাটকা রুই, তার সাথে তোমার বাড়ি দিয়ে আরো স্বাদ বেড়ে গেছে। আজকে মাছের মাথাটা আমি খাচ্ছি, রুই মাছের মাথা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ও কাটা বাঁচতে পারে না, এই জন্য আমি ওকে কাটা বেছে দিচ্ছি। ধরো আমার হাতটা।